কোরআন ক্ষমতায় যা কান না যা আল্লাহর বিধান হলো আপনি আল্লাহর পক্ষে সমর্থন করবেন এখন কোরআন হোক আর না হোক সেটা এই চিন্তা আপনার এটা ব্যাং হচ্ছে কিন্তু মানুষ বোঝে না কথা বলেন আরো ধরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন লাহুম কুলুবু بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل واولئك هم الغافلون দুলিয়াও না বুজার ভান করে যারা দেখিয়াও না দেখার ভান করে যারা কান দিয়া শুনার পরেও না শুনার ভান করে যারা চোখ দিয়া দেখিয়াও না দেখার ভান করে আল্লাহ বলেন তারা দেখতে মানুষের মতো কিন্তু নিকৃষ্ট এরা জীব জন্তু জানোয়ার সাইদেও নিকৃষ্ট ধরে বলেন না নাউজুবিল্লাহ এরা চতুষ্কো জন্তুর সাইদেও নিকৃষ্ট মুবাছির নিগ্রাম গান বলেন এরা কুততে সাইদেও নিকৃষ্ট এখানে অনেকেই মনে করতে পারো হুজুর কোরআন শরীফে তো কুত্তে নামে কোনো শব্দ নাই কি নাই কুদ্তে নামে কোনো শব্দ নাই তাহলে এখানে ব্যাখ্যা শোনেন আনাঘাম শব্দের অর্থ হলো জানোয়ার আনগাম মানে কি আনাগম শব্দের অর্থ হলো জানوار আর যার 4 পাও থেকে তাকেই বলা হয় জানوار কুকুরের পাও 4 না 2 টা জুড়ে বলেন কয়টা তার মানে ব্যাখ্যা হলো কুত্তে আছিয়াল ভেরা গরু সাইদ কোন মানুষ নে কৃষ্ণ জুড়ে বলেন নাউজুবিল্লাহ আর জুড়ে বলেন মসজিদের মধ্যে মানুষ মাইক কিনে দান করে আবার ওই মাইকটা সেদিন চুরি হয় সেদিন কুত্তে চুরি করে না আছিয়াল চুরি করে

এবং সুম্মা তাউবুন আমিল করে ততবার জানার সঙ্গে সঙ্গে এই মানুষগুলো আল্লাহর কাছে তওবা করে ফা উলাইকা ইতাউবুল্লাহ হিম আল্লাহ বলেন তাদের তওবা সত্যিকারের তওবা আর এদের তওবা আমি গ্রহণ করব কবুল করি জড়ে বলেন সুবহানাল্লাহ আর জড়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আপনাকে তওবা করতে হবে আজরলা সারা আগে না পরে জোরে বলেন আগে না পরে তওবা করা লাগবে আজর আশার আগে কারণ এই দুনিয়ার জমিনে আস থেকে বহু বছর আগে কারুন তওবা করেছিল কিন্তু আজর আশার পরে করেছে না আগে করেছে জোরে বলেন আগে না পরে আ কারণ তওবা করেছে কিন্তু আজরার আসার পরে তওবা করেছে ফেরাউন তওবা করেছে ঈমান আনছে কিন্তু আজরার আসার পরে আনছে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা আল্লাহ প্রের님이 যুগে যুগে যত নবী রাসূল 보내ছে যত پیغمبرরা পর কিতাব নাজিল করেছে সকল পয়গম্বর সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে সান্তনা দিয়েছে নবীজি আপনারা বড় কোরআন নাজিল করেছি এই কোরআনের দাওয়াত আপনি মানুষদের কাছে দেবেন এই মানুষের ভিতর থেকে কিছু মানুষ হবে জালেম এই মানুষগুলো আপনারা বড় অত্যাচার অন্যায় করবে মন খারাপ করার কোনো কারণ নাই যুগে যুগে যত নবীরা চলে এসেছে সব নবীর ওপর অত্যাচার অন্যায় হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন

আরে সাহস না থাকলে কি আয়াত নাম্বার পারা নম্বর বিচ নাম্বার বলা যায় জোরে বলেন বলা যায় আমার আল্লাহ আমাদের নদীকে সন্তনা দেওয়ার জন্য হযরত উপর কি ধরনের গজব কি ধরনের অত্যাচার কি ধরনের অন্যায় এসেছিল আল্লাহ কাছে প্রকাশ করতে গিয়ে আয়াত করতেছে ওয়া তিপ্পান্ন নাম্বার আয়াত এক নাম্বার পড়ার সাত নাম্বার বিশটা ছয় নাম্বার লাইন থেকে আমি আত্মা করলাম আল্লাহ রব্বুল আলমিন বলেন মুসা নবী দীর্ঘদিন নবদি দায়িত্ব পালন করার পরে এই দুনিয়া জুবিনে যত নবীরা শুনছিল সবচেয়ে রাগ বেশি ছিল কার জোরে বলেন সবচেয়ে বেশি কার মুসার রাগ সবচেয়ে বেশি ছিল এবার আল্লাহকে বলেছিল আল্লাহ

সম্ভব হবে না তোমার উপরে যে কিতাব আছে সেই কিতাব দিয়ে তুমি নবুদি দায়িত্ব পালন করো কারণ এই কিতাবের অনুসারী অনেক পুরাতন মানুষ আছে যখন নতুন করে কিতাব নাজিল করব সম্পূর্ণ নতুন একটা জিনিস প্রচার করতে গিয়ে মানুষ অবিশ্বাস করবে এটা তুমি মানুষের সঙ্গে রাগ সেক দিবার পারবে না মুসা বলছে আমার রাগ নাই মুসা বলছে আল্লাহ আমার কোন রাগি মানুষ যদি আল্লাহ কোন মানুষ যদি বলে আমার রাগ নাই তাহলে কেমন শোনা যায় আল্লাহ যে মুসা তোমার রাগ নাই তাহলে একশোটা বকরি কেন একশোটা বকরি কেনে তুমি মাঠের মধ্যে বকরি চড়াও কি চড়াও বকরি চড়াও রাগ আছে না নাই পরীক্ষা হবে কি হবে আছে না নাই পরীক্ষা হবে মুসার বকরির পাল থেকে একটা বকরি ছুটে গিয়া এক ইহুদির বাগানের একটা গাছ খেয়ে ফেলেছে ইহুদি বলছে বলবে এদিকে

কারণে যদি তুমি জীবন্ত বকরিকে এরকম করে খালা তাহলে তোমার উপর কেতাব নাজিল করলে কত মানুষ যে তেরাম করবে এই মানুষ গুলার কি দশা হবে তোমার নাকি রাগ নাই না আল্লাহ বহু আগে সিদ্ধান্ত নিয়ে আছে মুসর কে তো করবে কিন্তু খেলা খেলছে এমনিতেই পরে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এখানে নবীর সঙ্গে আল্লাহ খেলছে কিন্তু সিদ্ধান্ত আগের না পরে জোরে বানানো আগে না পরের আল্লাহর পুনরবিন সিদ্ধান্ত বুভাগে নিয়েছে তারা পুরোন কেতাবনা জিল করবে আল্লাহ আল্লাহ মুসা চলে আসো তুর্ পর্বতে এক মাসের জন্য জোরে বানান কয় মাস এক মাসের জন্য তুর্ পর্বতে আসো রোজা থাকতে হবে কি থাকতে হবে রোজা থাকতে হবে আল্লাহরা নবী এবার চলে আসলেন তুর পর্বতের মধ্যে রোজা থাকলেন কিন্তু প্রতিদিন রোজা ভেঙ্গে আবার ইফতার করেছে কি করেছে ইফতার করেছে আল্লাহ বললেন মুসা এক মাস পার হয়ে গেল এখন কিতাব নাজিল করা দরকার কিন্তু এখন কিতাব নাজিল করব না আরো 10 দিন তোমাকে রোজা থাকা লাগবে আরো কয়েকদিন জোরে বলেন কয়েকদিন আরো দশ দিন থাকতে হবে এবার মুসা বললো আল্লাহ কি অপরাধ করলাম সেই জন্য আরো দশ দিন বৃদ্ধি হয়ে গেল আল্লাহ মুসা কোন অপরাধ না তুমি যে রোজা ছিলা তোমার মুখ দিয়া যে তোমার নাকে একটা গন্ধ বেশি সেই তোমার মুখের গন্ধটা আমি আল্লাহর কাছে এত প্রিয় ছিল সেটা বিস্ক আরম্বরে সেই অধিক সুগন্ধ লাগছিল জোরে বলেন সব আল্লাহ আরো জোরে বলে

মানুষের অন্তরের মানুষের কলবের মধ্যে যত পাপ যত পাপের চিহ্ন আছে সব পুরে সার করে দেয় এই জন্য আল্লাহ রাসূল রোজা হলো মানুষের জন্য ঢাল স্বরূপ কি স্বরূপ ঢাল স্বরূপ তার মানে রোজা দিয়ে মানুষের জীবন আল্লাহ পরিষ্কার করতে চায় আর মানুষ যার নামে যার জন্য কথা না শয়তানের কথা মানতে দৌড়ায় কথা বলেন ঠিক কিনা বেবে তালাটা খুলে দাও না দাওনা তালাটা খুলে দাও না রাম জানা শিলে কেন রোজা থাক না আজান শুনে কেন নামাজ পড় না বিশ্ব মালিক যিনি আল্লাহ সৃষ্টি তারি নিখিল জাহান তবু কেন তার ডাকে তবু কেন তার কে সারা দাও না খোদার প্রেমে কেন সারা দাও না হৃদয় খুলে দাও না হৃদয়ের জানালা খুলে হলে কেননা নামাজ পড়ো না বলেন মারা